माँ सीता देवी यथाजोग्य सम्मान ज्ञापन कर प्रणाम जानाल। हे ऋषिवर आपने आमाके बाँचाले क्यों? ऋषि बोलें ओमा तुम्हें तो बाँचते होबे। ऋषिवर के बोलें माँ सीता देवी जे आमार बाँचा जे कोनो उपाय नहीं बाबा, के बोले माँ तुम्हार उपाय नहीं, ताछाड़ा आमी बाँचबो केमन करे, किसेर जन्य आमार थाकबार आश्रय नहीं आर आमार स्वामी आमाके त्याग करेछे। जे रमणीर स्वामी ताके त्याग करे से रमणी बेचे थेके तार लाभ कि आछे बाबा? बोलुन ऋषिवर। वाल्मीकि ऋषि बोलें ओमा माँ सीता स्वामीर कथा अमान्य करो, सम्मान दीते पारो ना बोली स्वामी तुम्हार राम तुम्हें त्याग करे छे, किन्तु तुम्हार कर्तव्य नये स्वामी के त्याग करा। बोलछे हाँ बाबा स्वामी आमाके त्याग करे छे, किन्तु आमार कर्तव्य नये आमार स्वामी के त्याग करा। राम आमाके त्याग करे छे, किन्तु आमार कर्तव्य नये राम के त्याग करा। ताछाड़ा बाबा आमार थाकबा तो आश्रय नहीं, तो बोलछे देखो माँ तुम्हें बाँचते हबे, रामचंद्रे वंशधर तोमार गर्भे आछे माँ, तादेर जन्य तुम्हें बाँचते हबे एवं तुम्हार थाकबार आश्रय नहीं। के बोले माँ? तुम्हें तो जगत जननी माँ, तुम्हार जन्य एतदिन आमी साधना करछि बसे आछि तपस्या करछि चरण सेवा पावार जन्य, तुम्हार चरण सेवा करब माँ, ताई तो आमी सजी रेखेछि पर्णकुटीर माँ, चलो माँ आमार पर्णकुटीरे तुमि आलो करो। चंचला विमला सरला विमला चलो माया माधवी, चंचला विमला सरला विमला चलो माया माधवी, आमार पातार कुटीर आलो करो, आमार पातार कुटीर आलो करो। তাই তো এসেছি মা চরণ পেতে পাতার কোটি আলো কর মা। চলো মা, এমন সময় আয় সকলে মণিপুত্রীগণ, সপ্ত কলসীর দুগ্ধ মা সীতা দেবীর মস্তকে ঢালিল, যথাযোগ্য সময় মায় আমার পুত্র প্রসবিল। আর এদিকে অযোধ্যায় ভগবান রামচন্দ্র বিপদাপন্ন, অযোধ্যায় অনাচার ব্যভিচার অকাল মরণ, অনা বৃষ্টি ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রে কলহ, স্বামী স্ত্রীতে না খেতে পেয়ে অনাহারে শিশুগণ মরছে। তখন লক্ষণ কি ডাকলেন ভগবান রামচন্দ্র? লক্ষণ দাদা বলতে পারিস ভাই, আমরা বড় বিপদে পড়েছি, এখন কি করি, এই বিপদ থেকে রক্ষা পাবো কেমন করে, প্রজাদের রক্ষা করতে হবে। তুমি রাম নাম ধরো বাঞ্ছা কল্প তরু, তুমি রাম সারা সার জগত মাঝা দে, জগত মাঝা দে গো, জগত মাঝা দে গো, জগত মাঝা দে। ভক্ত বলছে তুমি রাম সারা সার জগত মাঝারে, তোমার যদি বিপদ হয় আমরা ভক্ত আমরা কি কিছু করতে পারব? লক্ষণ মনে মনে ভাবছেন, কিন্তু ভেবেই আবার লক্ষণের মুখ থেকে উদ্ভাসিত হচ্ছে, দাদা এই অযোধ্যায় যখন অনাচার ব্যভিচার, এই সময়ে আমাদের কুলগুরু বশিষ্ঠের আশ্রমে যদি যাওয়া যায় তাহলে আমরা অযোধ্যায় প্রজাদের রক্ষা করতে পারব। ওরে প্রাণাধিক ভাই আমার, এ কথা তো অনেক আগে বলতে পারতিস, বেশ তাহলে চল আমরা চারি প্রাতা কুলগুরু বশিষ্ঠের আশ্রমে যাই। রাম লক্ষ্মণ ভর শত্রুগণ চারি প্রাতা কুলগুরু বশিষ্ঠের আশ্রমে গমন করলেন। আর এদিকে গুরুদেব দেখে সকলকে সংকর্তনী করতে বললেন। আর আমাদের যেমন কলকাতা বিভিন্ন জায়গাতে হুগলি বর্ধমান
এই রাম নাম হবে বা কীর্তন হবে যখন মায়েদের উলুধ্বনি শঙ্করধ্বনি আর এদিকে নামের ধ্বনি সেখানে হয় ব্রহ্মধ্বনি এই তিন ধ্বনি নিয়ে হয় এক ব্রহ্মধ্বনি আর যত বিপদ আপদ আসুক না কেন সেই বিপদ কুয়াশার মতো কেটে যায় তা মায়ের একবার উলুধ্বনি দেন শঙ্করধ্বনি দোয়া হোক ভগবান মহারাজ হয়েছেন রামচন্দ্র আজ কুলুকুরে গৃহে আসছেন গুরুদেব আজ সকল ভক্তদের বলছেন তোমরা শঙ্খ বাজাও ঘন্টা বাজাও শঙ্খ বাজাও ঘন্টা বাজাও দাও রামের জয় দাও রামের জয় শঙ্খ বাজাও শঙ্খ বাজাও উলি দাও দাও রামের জয় দাও রামের জয় দাও রামের জয় দাও রামের রামের জয় জয় প্রভু রামচন্দ্র কি জয় রামচন্দ্র জীব কি যখন রামচন্দ্রের জয় ধ্বনিতে আকাশ বাতাস ভরে গেল পুষ্প বর্ষণ হচ্ছে দেবতা মণ্ডলী তাকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করছে আর কুলগুরু বশিষ্ঠ বললেন বামদেব আদেশ করুন পিতা যাও বাবা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তারা দয়া করে আশ্রমে পদার্পণ করেছে তাদের আতিথ্যের ব্যবস্থা করো হ্যাঁ বলো রামচন্দ্র এবার তোমাদের শুভকামনা জানতে পারি কি নিশ্চয় বলবো গুরুদেব দেখিতে দেখিতে রামের বদন মলিন হয়ে গেল দুই নয়ন থেকে অস্ত্র প্রবাহিত হলো তাহা দেখে গুরুদেব বশিষ্ঠ ভাবিতে লাগিল একি রামচন্দ্র তুমি কাঁদছো হ্যাঁ গুরুদেব আমি বড় বিপদাপন্ন বিপদ তোমার হ্যাঁ গুরুদেব আমার বিপদ তুমি রাম নাম ধরো বাঞ্ছা কল্প তরু বিপদে পড়িলে বল রক্ষা কর গুরু তুমি রাম সারা জগত মাঝারে বিপদে পড়িলে বল গুরু রক্ষা কর মোরে গো রক্ষা কর মোরে আচ্ছা তাহলে অযোধ্যায় তো এইভাবে হয়েছে তাহলে আমরা চলে আসি আমাদের আলোচনা করি তাহলে আমরা কলিহতে জীব আমাদের তো বিপদ হয় কি কি বাবা আমাদের হয় না যখন আমাদের কোনো বিপদ হয় সংসারে অমঙ্গল হচ্ছে তখন কি করি না আমাদের কুলগুরু যিনি পরাপর গুরু হয়ে এসছেন সেই গুরুগৃহে যেতে হয় গুরুদেব গুরু বাবা আমাদের কেন এরকম সংসার চলছে কি হবে না হবে গুরুদেব কি বললেন তার নির্দেশ হয়ে যায় যে বাবা তুমি একটু হরিনাম করো কে একটু বিষ্ণুপতি হোম করো পাঁচজন বৈষ্ণবকে ডাকো সেবা দাও নিশ্চয়ই কিছু কাজ হবে বা শ্রীমৎ ভাগবত করো কে বলে না বা এইবার কি হয়েছে যারা ভূত ভবিষ্যৎ বর্তমান জ্যোতিষী করগণনা করে তারাও বলে দিতে পারে যে তোমাকে যজ্ঞ করতে হবে এটা করতে হবে এটা হাতে নিতে হবে হ্যাঁ সেইভাবে চলে এসছে দেখুন আর এমন সময় যিনি ত্রেতাযুগের ভগবান স্বয়ং পূর্ণ ব্রহ্ম তিনি অপূর্ণ নন তিনি আজ বিপদে পড়েছে তাহলে তাকে কি করলেন কুলগুরু বশিষ্ঠের আশ্রমে যেতে হয়েছে আর আমরা কি করি গুরুদেবকে বিশ্বাস করি না গুরু গৃহে যেতে চাই না আর গুরুকে সব সময় মানে তাকে বাদ দিয়েই সব কিছু কাজ করে নেই কিন্তু কর্তব্য নয় সংসারে তার শিষ্য ছেলে কিছুই করলেও গুরুদেবকে জানাতে হবে যে এইটা আমি করছি আমরা করছি কি গুরুদেবকে অনেকে জানায় যারা কৃপা হয়েছে যারা সবসময় ভাগবত আলোচনা শাস্ত্র আলোচনা এবং সাধুসঙ্গ করে তারা জানে যে গুরুর কিভাবে মহিমা তাহলে জগৎ সংসারে
ভগবান রামচন্দ্র দেখিয়ে দিলেন কুলগুরু বশিষ্ঠ আশ্রমে গেলেন। কুলগুরু বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র তুমি বিপদে পড়ে আমার কাছে এসেছো। কি বললেন, তুমি রাম নাম ধরো বাঞ্ছা কল্পতরু, না বিপদে পড়িলে বলো রক্ষা করো গুরু। বিপদে পড়লে গুরুদেব রক্ষা করবে। হ্যাঁ বলো রামচন্দ্র, এমন কি সেই বিপদ? না অযোধ্যায় অনাচার ব্যভিচার অকাল মরণ, অনাবৃষ্টি ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রে কলহ, স্বামী স্ত্রীতে না খেতে পেয়ে অনাহারে শিশু মরছে, তাই এই জ্বালা নিবারণ করবার জন্য অযোধ্যায় প্রজাদের সুখী করবার জন্য কি করলে হে গুরুদেব আমরা রক্ষা পাবো আপনি একটু বলুন দয়া করে। গুরুদেব বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র বিধিমতে বিধিমতে তোমাকে একমাত্র অশ্বমেধ যজ্ঞ করতে হবে। অশ্বমেধ যজ্ঞ করতে হবে? কেমন করে যজ্ঞ হবে গুরুদেব? কেন সীতা মা জিজ্ঞিরে নাই, শাস্ত্রে বলে সস্ত্রীকং ধর্মাচয়ে, কিছু ধর্ম করতে গেলে ধর্মাচরণ করতে গেলে স্ত্রীকে বাম পাশে বসে সেই ধর্মাচরণটা পরিপূর্ণ করতে হয়। এই আমরা যখন সংকল্প করি স্বামী স্ত্রীতে বুঝতে হয় সংকল্প করতে হয়, এখন কি করে স্ত্রীকে বুঝে দিল স্বামী তার কর্মকার্যে রইল, হবে তো কখনো নয়। তাহলে শাস্ত্র বলছে স্বামী স্ত্রী সংকল্প করতে হবে। তা সীতামা কোথায় রাম? বনবাস দিয়েছি। কি বললে? বনবাস। কোন অপরাধে অপরাধ নি মা জানুকে লক্ষ্মী সীতা দেবে রাজলক্ষ্মী রাজমাতা, তুমি বনবাসে দিয়েছো নির্বাসনে দিয়েছো নিষ্ঠুর রাম, তোমাকে আর বলবো কি হে গুরুদেব? উপায় কি? না সোনার সীতা নির্মাণ করতে হবে, সোনার সীতা নির্মাণ করতে হবে। স্বর্ণ সীতা করে রাম করো যজ্ঞে আয়োজন, স্বর্ণ সীতা করো যজ্ঞে আয়োজন, গীতি আহুতি দেবে সব সব মুনিগণ, সব মুনিগণ আর শোনারা স্বর্গ মর্ত পাতালে যে যত দেবতাগণ আছে সকলকে নিমন্ত্রণ করবে, তোমার যা যা আত্মীয় স্বজন যা আছে সবাই যেন এই যজ্ঞে নিমন্ত্রণ পায়। গুরুদেবের নির্দেশ, ভগবান রামচন্দ্র ফিরে এলেন, এসে ভরত শত্রুঘ্নকে বলল, যাও তোমরা যজ্ঞের আয়োজন করো, আর লক্ষ্মণ যাও স্বর্গ মর্ত পাতালে সকলকে নিমন্ত্রণ করে দিয়ে এসো। আরো শোনো লক্ষ্মণ, সোনারে লক্ষ্মণ আমারই বচন, সোনারে লক্ষ্মণ বলি যে তোমারে ঠাই, বলে বলে যে তোমারে ঠাই, আমার জনক শ্বশুরে পবন তোমারে যেন নাহি জানে, এরা জানলে যজ্ঞ হবে না রে, যজ্ঞ পূর্ণ হয়ে যাবে জানলে যজ্ঞ হবে না রে। যজ্ঞ পূর্ণ হয়ে যাবে জানলে যজ্ঞ হবে না রে। শোনো লক্ষণ, স্বর্গ মর্ত পাতালে সবাইকে নিমন্ত্রণ করবে, কিন্তু আমার শ্বশুর জনক যেন নিমন্ত্রণ না পায়। দাদা সে কেমন করে হতে পারে? আপনি এত বড় মহাযজ্ঞ করছেন, আপনার শ্বশুর জনক জানতে পারবে না কখনো হতে পারে? ওরে শোন লক্ষণ ভাই আমার, তার মেয়ে সীতাকে না যদি যজ্ঞের মধ্যে দেখতে পায় তিনি হলেন জনক রাজা, বড় দুঃখিত হবে, তাই তাকে নিমন্ত্রণ দিবে না। বেশ তাই হবে। আরো শোন লক্ষণ, ওই যে আমার প্রধান ভক্ত হনুমান বেটা ওকে নিমন্ত্রণ দিবি না, কারণ ও তো মাতৃভক্ত, ও মা ছাড়া কিছু বোঝে না, আর যদি তার মা সীতাকে না দেখতে পায় তার যজ্ঞ নেই, সমূলে সাগরে ভাসিয়ে দিবে। বেশ তাই হবে। এবার কি করলেন,
লক্ষণ চললেন স্বর্গ মর্ত পাতালে সবাইকে নিমন্ত্রণ করলো। যথাসঙ্গে যুদ্ধ আজকে যজ্ঞ আরম্ভ হলো। এমন সময় রাজা বিভীষণ তিনি এলেন। রাজা বিভীষণ এসে যজ্ঞকে দর্শন করে ভগবান রামচন্দ্রকে জিজ্ঞাসাবাদ করলেন, মিতা সব কুশল তো? হ্যাঁ মিতা সব কুশল, কিন্তু বিভীষণ আমি বড় বিপদাপন্ন। বুঝে যিনি ত্রিজগতের বিপদ নাশ করে তার আবার বিপদ, এ কখনো সম্ভব হতে পারে? আবার সেই বিভীষণ রামচন্দ্রকে সম্ভাষণ জানিয়ে উপঢৌকন জানিয়ে লঙ্কায় ফিরে যাচ্ছেন। শূন্য পথে বিভীষণ ফিরিয়া গেছিল, পথিমধ্যে হনুর সঙ্গে দেখা হয়ে গেল। শূন্য পথে বিভীষণ ফিরিয়া গেছিল, পথিমধ্যে হনুর সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে গেল রে, দেখা হয়ে গেল, দেখা হয়ে গেল রে, হনুমানের সঙ্গে দেখা হয়ে গেল। হনুমান কি করছে? পথিমধ্যে দেখা হয়ে গেল। হনুমান কোথায় বসে আছে? না কদলী বনের বৃক্ষের তলায়। বিভীষণ দেখে ভাবছে, তাই তো ভগবান রামের এত বড় প্রধান ভক্ত, এবং ভক্ত নয় শক্তিশালী মহাবীর, সে কিন্তু কদলী বনে বসে আছে, সেখানে যজ্ঞ হচ্ছে, এটা হয় কোনো কখনো? এ কি নিমন্ত্রণ পায় না? বিভীষণ চিন্তা করছে, আবার ডাকছে, হনুমান ও হনুমান চাপ বাবা, এ তো সাড়া দিচ্ছে না রে বাবা। দেখো রাজন, এই কদলী বনে বসে আছে। আরে বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ড জায়গা থাকতে থাকতে তোরা তপস্যা করে বা জায়গা পেলে না, তো এই কদলী বনে বসে বসে তপস্যা করছিস? দেখো রাজন, এই কদলী বন খুব পবিত্র স্থান, তাই জেনে না এই তপস্যা করছি। আরে কার তপস্যা করছিস? আমার প্রভু দয়াল রামের। আহা, আচ্ছা সত্যি কি তোর প্রভু রাম নাম করিস? নিশ্চয়ই করি। না আমার বিশ্বাস হচ্ছে না। কেন বলুন তো? ওরে হনুমান, তোর প্রভু রাম যে যজ্ঞ করছে। কি বললে? আমার প্রভু রাম তিনি যজ্ঞ করছে, আমাকে না বলি। আপনার কথা আমি কিছুতে বিশ্বাস করি না এবং করব না। হনুমান, তাহলে কি আমি তোর কাছে প্রতারণা করছি? তবে তোমার কথা যদি সত্য হয় তাহলে কি করবো হনুমান? এই মুহূর্তে যে আমি যজ্ঞ নিয়ে সমূলে সব বিনাশ করব। জয় রাম বলে হনুমান গমন করিল, জয় রাম বলে হনুমান গমন করিল, যজ্ঞদ্বারে হনুমান উপনীত হলো। জয় রাম জয় রাম জয় রাম, আকাশ বাতাস বলে জয় সীতারাম, নারদের বিনা বলে জয় সীতারাম, সীতারাম জয় রাজা রাম। সাধু ঋষি মুনি বলে জয় সীতারাম, বনের পশু পাখি বলে জয় সীতারাম, বলে জয় সীতারাম, ব্রহ্মা বদনে বলে জয় সীতারাম, সীতারাম 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 জয় রাম জয় রাম জয় রাম। ঠাকুর লক্ষণ ছিল যজ্ঞে দাঁড়ি, লক্ষণ তাও পবন পুত্র হনুমানকে দেখে ভয়ে তো ভীত হয়ে বলছে, এ বাবা হনুমান বাবা তুমি কোথায় ছিলে? তোমাকে যে জ্ঞানে সেখানে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। দেখো রাজন, এখানে আপনি কেন? আর কে আছে হনুমান? দাদা বললো তোর খোঁজ খবর নিতে, আমি এখানে সেখানে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না, তাই নিরুপায় হয়ে দাদার কাছে ফিরে এলাম। দাদা আমাকে বললো যে হনুমানে যখন দেখা পেলে না, তার কোনো খোঁজ খবর পেলে না, তাই তুমি থাকো এই যজ্ঞে দাঁড়িয়ে হয়ে।
দাদার আশীর্বাদ দাদার আদেশে আমি যোগ্যদারি হয়ে রয়েছে। ভালোই করেছো খুড়ো, ভালোই করেছো। এই মুখ পোড়া বানরটাকে বাদ দিয়ে সব কাজটা চুকিয়ে নিচ্ছো। আ তা বলি কি হয়, হয়ে তো যাচ্ছে। তা তুই এলি কি করে? অনেক দিন আসে না তাই একবার দেখতে এলাম। আমি জানি হনুমান তুই আজকে আসবি। তুমি কেমন করে জানো যে আজকে আমি আসব? হনুমান জ্ঞানীদের মধ্যে অগ্রবীর মহাবীর হনুমান, তোদের নতুন করে জানাতে হয় না। যাক কাকা, আমি একটু মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাব। হনুমান একই ডাকলে কেন, বাধা দিলে কেন? দেখো হনুমান, তুমি তো জানো হনুমান, রাজার অনুমতি ছাড়া যজ্ঞে যাওয়া তো অধিকার কারণ নাই। কি বললে? রাজার অধিকার, আদেশ। আমি তার প্রধান ভক্ত, আমাকেও শোনো হনুমান, তুমি প্রধান ভক্ত হতে পারো, মায়ের ভক্ত হতে পারো, কিন্তু অনুমতি তো প্রয়োজন। হনুমান তখন বললে বেশ যাও, রাজার অনুমতি নিয়ে এসো। এমন সময় আজ করলেন কি লক্ষণজি, ভগবান রামচন্দ্রকে বলছেন দাদা আজকে আমাদের সর্বনাশ হয়েছে। কি হয়েছে লক্ষণ? আপনার প্রধান ভক্ত হনুমান এসে গেছে। হনুমান এসেছে? হে গুরুদেব, এই বিপদ থেকে আপনি রক্ষা করুন। বিপদ বারণ বিপদ তারণ বিপদ ভঞ্জন রা, বিপদ তারণ বিপদ ভঞ্জন বিপদ ভঞ্জন রা, জপ জপ নাম বলয় বিরাম দূরে যাবে সকল যন্ত্রণা, বলে জপ না করহে জপ না করহে সেই রাম না, তুমি হে রাম জপ না করহে, তুমি একমাত্র সেই নাম জপ করো। ওই জন্য বলছে ভগবান বলছে আমি বড় না, আমার নামই বড়। হ্যাঁ এখানে কি করছেন না, সেই সীতা মন্ত্র জপ করতে বললেন। ওং ভৌ সীতা দুরক্ষামাং ভৌ সীতা দুরক্ষামাং ভৌ সীতা দুরক্ষামাং ওম নমঃ চণ্ডিকায় কুসুমাভ্যাস পঞ্চ দিবানিশি সূর্যচন্দ্রকলাত্রঙ্গমালিনী, দেবীকে বারবার আহ্বান করলেন, দেবীর শরণাপন্ন পরম দেবীর শরণাপন্ন আজ সব করলেন। ওম নমঃ চণ্ডিকায় ভৌ নমঃ, ওম নমঃ মহাজ্ঞানী মহাচণ্ডী মহাশীতলা। এই ভাবে আজ সেই রামচন্দ্র শরণাপন্ন হলেন। ওম নমস্তে শিবানে হিংসানে ইন্দ্রানে শঙ্কর শঙ্কর জয়া অপয়ায় অভয়া অন্নপূর্ণা জয়া মহেশ্বরী মহামায়া উগ্রচণ্ডা ওমা আশুতোষ বামা অপরাজিতা অবশ্যী রাজরাজেশ্বরী রাম রণকারী শঙ্করী শিবে সরসী। ভগবান রামচন্দ্র সে মা চণ্ডীর শরণাপন্ন হয়ে সীতা মন্ত্র জপ করলেন। ওং ভৌ সীতা দুরক্ষামাং ভৌ সীতা দুরক্ষামাং ভৌ সীতা দুরক্ষামাং। আর লক্ষণ জি আজ হনুমানকে বললেন হনুমান আজ্ঞে, আহ ডাকার সঙ্গে সঙ্গে আজ্ঞে, এর অর্থ আরে বাবা তোমাকে না পেয়ে ভগবান রামচন্দ্র তোমাকে পেয়েছে যজ্ঞের মধ্যে, বড় আনন্দিত, যাও তোমার প্রভু তোমাকে আহ্বান করছেন।
এমন সময় হনুমান জি যজ্ঞকে দর্শন করলেন দর্শন দর্শন করে আজ রামচন্দ্রের চরণে প্রণাম করে মায়ের চরণে প্রণাম করলেন প্রণাম তোমায় চরণে চরণে প্রণাম তোমায় চরণে প্রণাম তোমায় চরণে চরণে প্রণাম তোমায় চরণে দেবতা বাঞ্ছিত তুমি তুমি নারায়ণ তুমি নারায়ণ প্রণাম তোমায় চরণে প্রণাম তোমায় চরণে চরণে প্রণাম তোমায় চরণে মায়া হে আমি নিতহি চিনিব কেমনে প্রভুরা প্রভুরা প্রণাম তোমায় চরণে প্রণাম তোমায় চরণে চরণে প্রণাম তোমায় চরণে প্রণাম করে মাকে বধূর বচনে ডাকছে মা 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 কথা বলবি না ও আমি বুঝেছি মা তুই তো আর এখন অশোকবনে নেই তুই এখন আছিস রাজ সিংহাসনে এই মুখ পোড়া বানরটার কথা কেন মনে পড়বে পাশানি একবার কথা বল কথা বলবি না ও আমি বিনা নিমন্ত্রণে এসেছি বলে তুই আমার সঙ্গে কথা বলছিস না কতদিন তোর মধুর বচনে হনুমান নামতেই ডাক শুনি না মা একবার ডাক মা কথা বলবি না তবে নে মা আমার শেষ প্রণাম নে অনুরাগে হনুমান প্রণাম করিল কঠিন চরণে হনুমানের হাত যে পড়িল অনুরাগে হনুমান প্রণাম করিল কঠিন চরণে হনুমানে যে করিল তাহা দেখে হনুমান ভাবিতে লাগিল একি কঠিন চরণে মা হনুমান কি করছে জানো মা আজ হনুমানে যখন হনুমান মা সীতা দেবীর চরণে প্রণাম করছে স্পর্শ করছে চরণ ও তো সীতা নয় কি মূর্তি সোনার মূর্তি কুলগুরু বশিষ্ঠ নির্মাণ করেছে আর সেইটি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তাহলে সোনার সোনার সীতা ভক্ত হনুমানের যখন হাত স্পর্শ হলো বলছে এই তো কঠিন
कठिन चरणे हनुमाने हाथ दे लागिलो रेखे रेखे প্রধানিত হয়ে যাচ্ছে হনুমান তো হনুমান বললেন কি নিজ পিতার শরণাপন্ন হলেন পিতা সজনে বইয়া যাও সজনে বইয়া যাও রামের জগাল সীতা মায়ের মাথার বসন দাও যে উড়ায়ে पवते पेशे आज जगे उपनीत सीता मायर माथा बस जाए जाए हनुमान कथा सुनी पवन बोए गेलो स्वर्ण सीतार माथार कापड़ खुशिया पड़ल खुशिया যখন ঝড় আরম্ভ হয়ে গেল সোনার সীতার মাথার কাপড় মাটিতে পড়ে গেল মায়ার বিষিতা থাকতে পারলেন না সোনার সীতার মধ্যে আবির্ভূত হলো আবির্ভূত হয়ে দেবী করলেন কি ভক্ত হনুমানকে ডাকলেন বাবা হনুমান হনুমান এই যে মা কোথায় ছিলি বল মা আমি যে তোকে কতক্ষণ ডাকলাম তুই কেন সাড়া দিলি না দেখ বাবা তোকে না আমি একটু পরীক্ষা করেছিলাম পরীক্ষা বলে কি পরীক্ষা করেছিলে দেখ বাবা স্বর্ণকার যেমন সোনা রূপাকে কষ্টি পাথরে মেজে কুশি পরীক্ষা করে নেয় তদ্রূপ তুই যে কেমন আমার ভক্ত তোকে আমি একটু পরীক্ষা করেছিলাম তাহলে বুঝা গেল মায়েরা কি করে আমরা ধরো কৃষ্ণ ভজনা করছি করতে করতে কৃষ্ণ তো কৃপা করছে না বুঝলি এতবার কৃষ্ণ নাম করে ভজন করে এত কিছু তার ব্রত তো করলি দয়া করছে না বুঝলি না একবার কালীকে ভজন ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি বিষয় বৈভবটাকে বহু কিছু দিয়ে দেবে মা তার সেবা করলাম কিন্তু হলো না এবার শিবের আরাধনা করি এইরকম করে আমাদের বিভিন্ন এই মনটা বিভিন্ন দিকে যায় কিন্তু ভগবান তো পরীক্ষা করেন অনেকভাবে বহু পরীক্ষা করেন সেই পরীক্ষা করে করে তোমাকে সহ্য করে থাকতে হবে তবেই তো তুমি কৃপা করে পেতে হবে কিছু না করলে কিছু পাওয়া যাবে না তা কি করলেন না হনুমান কইছে দেখ বাবা সোনা রূপাকে যেমন কষ্টি পাথর মেজে কুশে পরীক্ষা করে নেয় তুই যে কেমন আমার ভক্ত তোকে আমি একটু পরীক্ষা করেছিলাম বুঝছে বাহ মা গো অন্য কোনো পরীক্ষা করতে পারলে না সোনা রূপার মতো কষ্টি পাথরে মেজে কুশে পরীক্ষা করে নিলে তবে মা আর কিছু পরীক্ষা করবি না বাবা আর কিছু পরীক্ষা করব না যা তুই যখন যজ্ঞস্থলীর মধ্যে এসেছিস তো প্রভু এখন তোকে কি কাজ করতে বলে তুই এখন সে কাজ কর গিয়ে এবার কি করছে হনুমান আপন মনে মাকে প্রণাম করে মায়ের নাম গাইছেন সীতা মায়ের পায়ে নূপুর হয়ে বাজে আমার মন তুমি নহ সোনা নহ সোনা নহ রূপ নহ মানিক্রত নহ সোনা মায়ের চরণে রবি অতি সদাই বাজিবি শেষের সময় কাল সমনে ফাঁকি দেখাবি মায়ের চরণে রবি সদাই বাজিবি শেষের সময় কাল সমনে ফাঁকি দেখাবি ভাই রে তো
ভয়ে তো মায়ের চরণ সঙ্গাতে বড় যতন মায়ের পায়ের উপর হয়ে বাজে আমার মন এমন সময় হনুমানকে প্রভু রাম ডাকলেন শোনো হনুমান তুমি জগৎ যজ্ঞস্থলীর মধ্যে এসেছো তোমাকে একটি কাজের ভার দিতে হবে বলুন প্রভু কি কাজ করতে হবে না এত সাধু ঋষিরা মুনিরা এসে বসে আছেন তাদের যথাযোগ্যভাবে চরণ ধুয়ে যথাসনে বসিয়ে দাও তাদের সেবার ব্যবস্থা করো বুঝে তাই তো এই কথা বাবা প্রভু আমায় ভালো কাজের দায় ভাগ দিয়েছে কারণ আমি সাধু ঋষি বৈষ্ণবদের ভক্তদের চরণ ধোয়াতে পারবো এতে কত বড় এর উপরে আর কোনো কাজ হতে পারে না সেবার কাজ পেয়েছে হনুমান করলেন কি পরপর সাধু ঋষিদের চরণ ধুয়ে যথাসনে বসিয়ে সেবার আয়োজন করে দিলেন ভগবান রামচন্দ্র হনুমানকে পরীক্ষা করবার জন্য ওই লাখে লাখে ব্রাহ্মণ ঋষিগণ ভিড় করে বলছে বাবা হনুমান বাবা এই রামচন্দ্রের যজ্ঞ অনুষ্ঠান রক্ষা করতে এসে বাবা কতক্ষণ বসে থাকবো বাবা তুই আগে আমার শ্রী চরণ ধুয়ে দে আবার কি বলছে দেখ বাবা হনুমান আমার বয়স হয়েছে বাবা আমি আর বসতে পারছি না বাবা তুই আগে আমার চরণ ধুয়ে দে আবার কি বলছে দেখ বাবা হনুমান তুই সব কাজ বাদ দিয়ে আগে আমার চরণ ধুয়ে দে কি বলছে তাই তো এ বলছে আমি দাঁড়াতে পারছি না সে বলছে আমি বুঝতে পারছি না বলছে আছে তো মাত্র দুটো হাত এই দুটো হাতের দ্বারাই এ বলছে আমি দাঁড়াতে পারছি না সে বলছে বুঝতে পারছেন তো আমি কি করবো তবে না প্রভু যখন আদেশ করেছে আদেশ আমি অমান্য করব না এসো বাবা এসো সকলে একসঙ্গে চরণ ধুয়ে যথাসনে বসে দেব দশ পিসি ধরে হনুন মেজে জড়াইলো দশ পিসি ধরে হনুন মেজে জড়াইলো চৌপাত যায় হনুমান ডুবাতে লাগিল দশ পিসি ধরে হনুন মেজে জড়াইলো আছাড় মেরে তাহাদে হনুমানের পাল্লায় পড়ে হাড় পাটা সব চুরমার ভেঙে গেল কোথায় প্রভু দয়াল রাম একবার কৃপা কর প্রভু যখন ঋষিদের কাতর আর্তনাদ গেল ভগবান রামচন্দ্রের কর্ণগোচর হলো ভগবান কি আর থাকতে পারে গো ছুটে এলেন এসে দেখছে হনুমান বেটা কি করছে দশ বিশ জনকে নিয়ে চৌবাচ্চা ডুবাচ্ছে আর উঠাচ্ছে ডুবচ্ছে উঠেছে বলে ও বাবা হনুমান আগে আ ডাকার সঙ্গে সঙ্গে আজ্ঞে বাবা এ কি করছো ঋষিতে অপমানিত করে আজ তাদের তুমি ওই চৌবাচ্চা ডুবাচ্ছ উঠাচ্ছ আছাড় মারছ এদিকে তোমার কাজ তো সফল হচ্ছে প্রভু আমি কি করতে পারি এ বলছে আমি দাঁড়াতে পারছি না সে বলছে আমি বুঝতে পারছি না কে বলছে অনেকক্ষণ বসে থাকবো আমি কি করতে পারি প্রভু মাত্র আছে এই দুটো হাত তবে ভাবলাম মধ্যাহ্নের সময় আগত একটু পরে স্নানের ব্যবস্থা নিতে হবে চরণ ধোয়াতে হবে আমি ভাবলাম একসঙ্গে দুটো কাজ করছি কি করছি ওদের স্নানও করাচ্ছি এবং ওদের চরণও ধোয়াচ্ছি এতে কি কোনো অপরাধ থাকতে পারে প্রভু না 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 এ কাজ তোমার দ্বারা হবে না না বাবা এখন বসে আছে অনেকগুলি আগে ওদের চরণ ধোয়াই তারপর অন্য কাজে যাও ব্রাহ্মণ ঋষি কেন ভয়ে ভীত হয়ে বলছে বলছে না না বাবা ও যেভাবে তাদের আষাঢ় মারছে আমি যাব না ও বাবা হনুমান বাবা যাও তোমার প্রভু তোমাকে কি কাজ করতে বলে তুমি সে কাজ করে গিয়ে আমরা নিজেরাই চরণ ধুয়ে নেব ঋষিগণ বলছে হনুমান সরে গেলেই ভালো কিন্তু হনুমান এই গর্বকে খর্ব করবার জন্য ভগবান রামচন্দ্র স্থির করলেন গন্ধমাদন পর্বতে পাঠাবে হনুমান আমি এক ঋষিকে নিমন্ত্রণ দিতে ভুলে গিয়েছিলাম তা তুমি এই
আমার যজ্ঞের বারতা সেই ঋষিকে নিমন্ত্রণ দিতে হবে, সেটি হলো গন্ধমাদন পর্বত। কি বললে? গন্ধমাদনে? না 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 প্রভু, ক্ষমা করবেন, আমি যাব না গন্ধমাদন পর্বতে। কেন? কাকা লক্ষণ যখন শক্তি ছেলে পড়েছিল, আমি সেই ঔষধ আনতে গিয়েছিলাম গন্ধমাদনে। কি দুরন্ত জায়গা বাবা, সেই কাল্মিক বধ করেছিলাম। পাঠাবেন না প্রভু, আমি অনুরোধ রক্ষা করতে পারবো না। দেখ বাবা হনুমান, তুই যদি গন্ধমাদন পর্বতে না যাবি, তুমি যাবি কি? তোকেই যেতে হবে। বেশ প্রভু, তব দিন তব পদ তুলি, আমি সেই ঋষিবরকে নিমন্ত্রণ দিয়ে আসি। রাম রঘুমনি বীরচূড়ামণি, রাম রঘুমনি বীরচূড়ামণি চরণে প্রণাম কহে, রাম রঘুমনি বীরচূড়ামণি চরণে প্রণাম কহে, তব দাস আমি ওহে অন্তর্যামি কৃপা করো মন চারি হে, তব দাস হয়ে রব আমি আশীর্বাদ করো করি, যেন ওই চরণ সেবা করিতে পারি আশীর্বাদ করো করি। এমন সময়ে রামচন্দ্র চরণে প্রণাম করে হনুমান কোথায় যাচ্ছেন? গন্ধমাদন পর্বতে একটি ঋষিবরকে নিমন্ত্রণ দিতে। প্রেমের বাদাম তুলি নামের ভেলা, তাতে চড়ে হনুমান চলে এক নাই, প্রেমের বাদাম তুলি নামের ভেলা, তাতে চড়ে হনুমান চলে এক নাই, নিমিষের মধ্যে হনুমান গেল গন্ধমাদনে, ঋষিবর দেখিতে পাইল তখন, প্রেমের বাদাম তুলে নামের ভেলা, তাতে চড়ে হনুমান চলে একলায়। জয় জয় রাম, 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 জয় রাম, জয় রাম। দেখলেন এক ঋষিবর বসে আছে গুহার মধ্যে, দেখতে অপূর্ব জ্যোতির্ময় পুরুষ, কিন্তু সর্বাঙ্গে স্বর্ণময়, মুক্তি শুকরের মতো। এ কেমন ঋষি? আপনারা শুনেছেন ঋষিবর দেখতে সৌন্দর্য স্বর্ণময়, পুরো দেহটি স্বর্ণময়, কিন্তু মুক্তি হয়েছে শুকরের মতো। এ কেমন ঋষি? তখন বললেন, হে ঋষিবর, আপনি তো ধ্যানমক না, আমি এসেছি রামের সেবক, কৃপা করে একটু কথা বলেন। বলো হনুমান, রাম ভক্ত তুমি নির্ভয়ে বলতে পারো? যা বাবা, ধ্যানের দ্বারা আমার নামও জানতে পারলো, বাঁচা গেল। আচ্ছা বলছি যে, আপনি একাকিনি ঋষিবর বসে আছেন ওই গুহার মধ্যে, আপনার কাছে আমি একটু প্রশ্ন আছে। কি প্রশ্ন? নির্ভয়ে বলতে পারো। একাকি নিত্যং গন্ধমাদনে, কিং হতে সুগরমুখ, কিং হতে কাঞ্চন বর্ণ, হে ঋষিবর কি কর্মের দ্বারায় আপনার সর্বস্বটি স্বর্ণময়, আর কি কর্মের দ্বারায় আপনার মুক্তি সুগরের মতো হয়েছে, একটু দয়া করে বলুন ঋষিবর। হনুমান, আমার পূর্বে নাম কি ছিল জানো? বিশ্বপ্রাত রাজা। আমি এত সোনা দানা মণিমুক্তা দান করেছিলাম, সেই দানের ফলে আমার এই সর্বশক্তি স্বর্ণময় হয়েছে। আর যখন দান করতাম না, হাসি মনে দান করতাম না গো, তখন ওই দন্ত কিছুনি দিয়ে দান করতাম, সেই অপরাধে আমার মুক্তি হয়েছে শুকরের মতো। তুমিও তো রামচন্দ্রকে লাভ করেছো অসৎভাবে, কারো সেবা করো না হনুমান। হনুমান তখন চিন্তা করলেন, তাই তো আমি যে অপেক্ষা করে
ঋষিদের চৌবাচ্চা ডুবেছিলাম, উঠেছিলাম, আছাড় মেরেছিলাম, দূরে আছাড় মেরে তাদের হাড় পাটা ভেঙে গেছে, তারা হারাম প্রাণ রাম বলে কাঁদছে, তাহলে আমি যে বড় অপরাধী, আমার উপায় কি হবে? হে ঋষিবর, আমি জানতে পারলে আমি তো বড় অপরাধী। তো হনুমান তখন ভাবছে, ও এই পরীক্ষা করবার জন্য ভগবান রামচন্দ্র আমাকে পাঠিয়েছেন গন্ধমাদন পর্বতে এই ঋষিবরের কাছে আমার গর্বকে খর্ব করবার জন্য। ঋষিবর জানতে পারলেন, ঋষিবর বলছে, দেখো হনুমান, তুমি রাম কাজে ব্রত হও, সব আপদ বিপদ পাপ তাপ সর্ব ব্যাধি বিনাশ হবে, বদন ভরে একমাত্র তুমি সেই শ্রীরামচন্দ্রের নাম গুণগান পাড়ো। এই বলে ঋষিবরকে নিমন্ত্রণ দিয়ে হনুমান করলেন কি, রাম নাম করতে করতে আবার অযোধ্যায় ফিরে আসছে। ভজ মন রাম নাম, জপ মন রাম নাম, লহরে রাম নাম, জয় সীতারাম ভুবন রাম, বদন ভরিয়া রাম নাম, জয় সীতারাম ভুবন রাম, বদন ভরিয়া ডাকরে তারে আকুল কণ্ঠে দেখা দিবে দয়াল রাম, দয়াল রাম লহর রাম নাম, ভজ মন রাম নাম, জপ মন রাম নাম, লহর রাম নাম, রাম নাম লহরে রাম নাম। হরি ওম শান্তি। আজকে ভক্তমণ্ডলীর কাছে এই অবধি রাম নাম বর্ণনা হলো, এখানে বিশ্রাম দেব। এবার পরে আবার অনুষ্ঠান রয়েছে, আপনারা আস্বাদন করবেন। আপনার চরণে, ভক্তদের চরণে এইখানে নিবেদন করে আমার কৃপা করবেন যেন ভগবানের নাম গুণগান হরিনাম করতে পারি, এই আশীর্বাদ করবেন। আর সকলে আমার সঙ্গে সেই জয় নামটা দিন, আমার সঙ্গে বলবেন সকলে, জয় জয় রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, জয় রাজারাম জয় সীতারাম পতিত পাবন রাজারাম, জয় সীতারাম জয় রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, মঙ্গল কর প্রভু মঙ্গল রাম সম্পদি গোরাম, মঙ্গল কর প্রভু মঙ্গল রাম সম্পদি গোরাম, রঘুপতি রাঘব রাজারাম পাবন সীতারাম, জয় রাম সীতারাম জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম জয়
सीताराम हरि ओम शांति। अच्छा भक्त मंडली बोली हत जीव तो हमरा सकले हमारे कलिजुगर भगवान के बोलून मैना तो प्रभुर आपनार भक्त